গতকাল কলাহান্ডি কলমপুর ব্লক দেইপুরঠারে ইন্দ্রাবতী দক্ষিণ মুখ্য কেনাল ভাঙ্গি ঘাই হওয়া পরে গতকাল রাতের যুদ্ধকালীন ভিত্তিতে এর মরামতি কার্য আরম্ভ হয়েছে। অপর ইন্দ্রাবতীর চিফ কনস্ট্রকশন অফিসর জগন্নাথ পাণি এবং অধীক্ষণ মন্ত্রী রাজকুমার বেহরা ঘটনাস্থলে রহি এর তদারক করুছন্তি। দক্ষিণ মুখ্য কেনালে 80 কিমি জল যোগাণ হেউথবা বেলে এবে 40 কিমি দূরে ঘাই হেবারু ডালুয়া চাষ হইথিবা 20,000 হেক্টর জমিরে জল যোগাণ ঠপ হইযাইছে। এহা সহিত এই গ্রামরে ধান চাষ হইথিবা অনেক জমিরে বালিচর হেবা সাঙ্গকু বড় বড় পথররে চাষ জমি পোতি হইযাইছে। সমস্ত জমিকু মরামতি করাযিবা সহিত ক্ষতিপূরণ দাবি করিছেন চাষী। তবে গোটি দিন মধ্যে মরামতি কার্য শেষ করিবা সহ জলসেচন স্বাভাবিক করিবা এবং ক্ষতিগ্রস্ত চাষীঙ্ক জমি মরামতি করা দিও বলে কহিছন্তি ইন্দ্রাবতী অধীক্ষণ যন্ত্রী। মু এবং আমার মুখ্য নির্মাণ যন্ত্রী মধ্যে এটি উপস্থিত হই এই নির্মাণ কার্য তত্ত্বাবধান করিছু। আজি আমি আজি সন্ধ্যা সুদ্ধা এইটা এই কার্যকু কমপ্লিট করি আমার তলে থিবা 83 কিলোমিটার 83.7 কিলোমিটার পর্যন্ত থিবা কেনালে পানি জল যোগাইবু। যেহেতু এবে রবি চাষ চালিছি এবং তল 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 জমি তল কেনাল মানে তাঙ্কর ডিমান্ড অছি, কেনাল গোটে চ্যালেঞ্জ অছি, আমাকে যেমিতি হলে পানি দেওয়া পড়ব। আজ সন্ধ্যা সুদ্ধা আমি জল যোগাণ করি এই এই কেনালকে পুনরুদ্ধার করব এবং জল ভবিষ্যতে তাকে তদারক করি এবং ভালরে পানি দিয়া যাব। আমি আমি জমি চাষী মান সহ প্রত্যক্ষ ভাবে তাঁর সাথে ডিসকশন করিছু এবং এই এই কেনাল মরামতি হওয়া পরে পরে তাঁর জমিরে যে মাটি থাকবে তাকে মধ্য আমি পুনরুদ্ধার করব। ব্যুরো রিপোর্ট, মেট্রো টিভি ওড়িশা।